শুভ সকাল দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সকাল 24 এ। আপনাদের সাথে আছি আমি জুমাতুল বিদা। দর্শক, আজ রোজ সোমবার, 3 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ, বাংলা মাস 20 চৈত্র 1429 এবং 11 রমজান 1444 হিজরি। আজকের এই দিনটি কেন বিশেষ শুরুতেই সেটি জেনে নিব। 1043 সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক হয়। 1783 সালের এই দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে। 1857 সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্যের ঘোষণা করা হয়। 1939 সালের এই দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে। 1941 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানি বাগদাদ দখল করেন। 1955 সালের এই দিনে শেরে বাংলা এ কে ফজলুল হক 4 সদস্য বিশিষ্ট যুক্ত ফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন। দর্শক, এত গেল আজকের এই দিনটি কেন বিশেষ তা জেনে নিলাম। একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসি যে বিশিষ্ট জনদের আজকে জন্মদিন। 1903 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য নেত্রী কমলা দেবী চট্টোপাধ্যায়। স্বাধীনতার পর ভারতীয় হস্তশিল্প নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তার নিরলস প্রয়াস অবিস্মরণীয়। ভারত সরকার 1955 সালে পদ্মভূষণ এবং 1974 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ রত্ন হিসেবে তার নাম ঘোষণা করেন। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী, গায়িকা ও প্রাণী কল্যাণ কর্মী ডরিস ডে। 1939 সালে বিগ ব্যান্ডের সঙ্গীত শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করার পর তার প্রথম রেকর্ডিং সেন্টিমেন্টাল জার্নি তাকে ব্যাপক জনপ্রিয়তা পাইয়ে দেয়। 1967 সালের মধ্যে 650 বেশি একক গানের রেকর্ড করেন, যা তাকে বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ও সমাদৃত সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ারের নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলীদের মধ্যে অন্যতম বলা হয়। 1974 খ্রিস্টাব্দে আমেরিকার নিউজ উইক ম্যাগাজিন শিল্প ও স্থাপত্যের ওপর প্রচ্ছদ কাহিনীতে তাকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর। তিনি 80 ও 90 দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা নৃত্য পরিচালক প্রভু। তিনি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। সেরা নৃত্য পরিচালকের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 1995 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেটার, ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তাকে বাংলাদেশের স্পিড স্টার হিসেবেও ডাকা হয়। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টি-20 আন্তর্জাতিক ওডিআই ও টেস্ট ম্যাচে খেলে থাকেন। এছাড়াও তিনি বাংলাদেশ এ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে খেলেছেন। দর্শক, বিশিষ্ট জন তো বটেই, এর পাশাপাশি ঠিক এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনি কিংবা আপনার প্রিয়জনের আজ যদি হয় জন্মদিন, তাদেরকেও জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিনের পাঠ চুকিয়ে এবার একটু আপনাদের সাথে নিয়ে পত্রিকার পাতা থেকে ঘুরে আসব। বেশ কয়েকটি পত্রিকা হাতে আছে, কোনটার শিরোনামে কোনটি রয়েছে একেবারে শুরুতেই, দৈনিক সমকাল, নতুন পদ্ধতিতে যাচ্ছে ঋণের সুদহার, এমনই শিরোনামে তাদের প্রথম প্রতিবেদনটি রয়েছে। ব্যাংক সভায় যা জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে আমদানির মতো রপ্তানি তথ্য করা হবে তদারকি, ঘোষণার বেশি দরে ডলার কেনাবেচা করলে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করা হবে, হুন্ডি চাহিদা কমানোর মাধ্যমে বৈধ চ্যানেলে বাড়াতে হবে রেমিটেন্স, সেই কথাটিও উল্লেখ করা রয়েছে।
এবং এখানে বক্তব্য রয়েছে পিআরআই এর নির্বাহী পরিচালক আসান মনসুরের। তিনি বলেছেন, করিডোর বাড়ানো এবং কমানোর যৌক্তিক নয়, একে পুরোপুরি বাজার ভিত্তিক বলা যাবে না। এর পাশাপাশি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিমের বক্তব্য রয়েছে, সুদহার অনেক বাড়লে ব্যবসা করা কঠিন হবে, এর আগে 16 থেকে 17% উঠে যাওয়া ঋণ খেলাপি ঋণ অনেক বেড়েছিল, সেটিও কিন্তু তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন, এমন তথ্য এখানে প্রকাশিত হয়েছে। তার পাশে আরেকটি প্রতিবেদন রয়েছে, বিশেষ বরাদ্দ না পেলে 40 আসনে ইভিএম সিদ্ধান্ত চূড়ান্ত করতে ইসির বৈঠক আজ। এই বৈঠকেই আজকে সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে 15 মে ভোটের দিন রেখে ঘোষণা হতে পারে গাজীপুর সিটির তফসিল, খুলনা বরিশাল 12 জুন এবং 21 জুন রাজশাহী সিলেট সিটিতে ভোটের প্রস্তাব করা হয়েছে, সেই প্রস্তাবনার বিষয়টি তুলে ধরা হয়েছে। বৈঠকে আলোচনার সূচিতে এই দুইটি ছাড়াও নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্ব প্রাপ্ত সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন এবং মেশিন টুলস ফ্যাক্টরি অর্থাৎ বিএমটিএফ এর সঙ্গে সম্পাদিত চুক্তির অনুমোদন বিষয়গুলো রাখা হয়েছে, সেটি উল্লেখ রয়েছে। চলে যাচ্ছি পরের পত্রিকা, হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদন। প্রথমেই রয়েছে, প্রথম আলোর সম্পাদকের 6 সপ্তাহের আগাম জামিন। ডিজিটাল নিরাপত্তা আইনে একই মামলায় কারাগারে থাকা সাংবাদিক শামসুজ্জামানের জামিনের জন্য আজ আবার আবেদন করা হবে সিএমএম আদালতে, সেটি উল্লেখ রয়েছে। এবং বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী আব্দুল মালিক এবং মামলাটির দায়েরের প্রায় 20 ঘন্টা আগে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে আনা হয়। যে তথ্যগুলো রয়েছে এগুলো বিস্তর তুলে ধরা হয়েছে। এর পাশে আরেকটি প্রতিবেদন রয়েছে, প্রবাসী আয় বেড়েছে, কমেছে রপ্তানি আয়। অর্থবছরের 9 মাসে প্রবাসী আয়ের চিত্র তুলে ধরা হয়েছে গ্রাফিক আকারে, হিসাবে কোটি টাকার ডলার দেখানো হয়েছে জুলাই মাস থেকে একেবারে মার্চ পর্যন্ত, মার্চে 202 এবং জুলাই 22-এ যেটি উল্লেখ রয়েছে সেটি হচ্ছে 210 এবং মার্চ মাসের হিসাব যেটি বলছে সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসী আয় বেড়ে 200 কোটি ডলার ছাড়িয়েছে, অন্যদিকে রপ্তানি আয় কমেছে 464 কোটি ডলারে নেমে এসেছে, সেটি উল্লেখ করা হয়েছে। চলে যাচ্ছি পরের পত্রিকায়, দর্শক হাতে আছে কালের কণ্ঠ। শুরুতেই রয়েছে, প্রতি বছর পরীক্ষা প্রতি বছর নিয়োগ, বিসিএস এ পরিবর্তন আসছে, সেটি উল্লেখ করা হয়েছে। এবং এখানে রয়েছে যে 46তম বিসিএস থেকে বর্ষপঞ্জি মেনে নিয়োগ হবে এবং 1 জানুয়ারি হবে বিজ্ঞপ্তি, চূড়ান্ত হচ্ছে নন ক্যাডার নিয়োগ, যেই নীতিমালা দীর্ঘদিনের সেই নীতিমালার হবে সেটি কথা এই প্রতিবেদনে বলা হয়েছে। 2024 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে, নির্ধারিত বছরের মধ্যেই প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষার আয়োজন ও নিয়োগ সুপারিশ শেষ করে কর্মস্থলে যোগদান নিশ্চিত করা হবে, এমন তথ্য দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এর পাশে আরেকটি প্রতিবেদন রয়েছে, প্রতিবন্ধীদের ভবন রেখে কাজ ভাড়া অফিসে, যেখানে প্রতিবন্ধীদের উন্নয়ন প্রকল্প আটকে আছে উল্লেখ রয়েছে এবং বিধি বহির্ভূতভাবে এফডিআর এর 1,80,00,000 টাকা অফিস ডেকোরেশন কমিটি করেও নিজস্ব অফিসে স্থানান্তর করা যায়নি ভাড়া অফিস। এবং এখানে বক্তব্য রয়েছে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসনের ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানির, তিনি উল্লেখ করেছেন, আমাদের নিজস্ব জায়গা না হওয়ায় ভাড়া অফিসে আছি অল্প টাকা ভাড়ায়, সুবর্ণ ভবনে আমাদের জন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি ফলে সেখানে আমরা যেতে পারছি না, এমন তথ্যই কিন্তু এই প্রতিবেদনে তিনি প্রকাশ করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। চলে যাচ্ছে পরের পত্রিকায়, দৈনিক ইত্তেফাক আছে হাতে, একটি চিত্র দিয়ে সচিত্র প্রতিবেদন, বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে,
এবার সাভারে প্রাণ গেল মোটরসাইকেল চালকের, ক্রুদ্ধ জনতা আগুনে দুই বাস পুড়ে ছাই। এবং এখানে বিস্তর প্রতিবেদনে লেখা হয়েছে বিভিন্ন সময়ে বাস চালকদের সড়ক মহাসড়কে অসুস্থ প্রতিযোগিতার কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয় তার অবস্থান তুলে ধরা হয়েছে এবং সমাধানের পথটি খোঁজার চেষ্টা করা হয়েছে প্রতিবেদনের মধ্য দিয়ে। এর পাশেই রয়েছে রাজুকের জরিপ, 2204 ভবনের মধ্যে 1433 বেজমেন্টে দোকান গুদাম, বাণিজ্যিকভাবে ব্যবহারকারীদের নোটিশ দেয়া হয়েছে সেটির উল্লেখ রয়েছে। চলে যাচ্ছি পরের পত্রিকায়, দর্শক হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তায় প্রকাশিত হয়েছে ব্যাংকে 107, খুচরা বাজারে 113 আর হুন্ডিতে 119 টাকা। এটা দেশের ডলারের তিন বাজারের কথা উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক, যেখানে ব্যাংকিং চ্যানেল 107, কার্বো মার্কেটে 113 থেকে 14 এবং হুন্ডি বাজারে 119 থেকে 20 টাকা সেটি উল্লেখ রয়েছে। হুন্ডি বাজারে লেনদেনের আকারের উপর নির্ভর করে ডলারের দর সেটি উল্লেখ রয়েছে। ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে আমদানির পর্যায়ে পণ্যের দাম কমে যাচ্ছে, কম দেখাচ্ছেন ব্যবসায়ীরা, সেরকম কিন্তু তথ্য উল্লেখ করা রয়েছে। দর্শক, এতে ছিল আপনাদেরকে সাথে নিয়ে একটু পত্রিকার পাতা থেকে ঘুরে আসা। এরপর একটু আমরা একটু ইফতারে কী ধরনের খাবার খাবো সেই তথ্যটি একটু জানি, কারণ দীর্ঘ সময় যেহেতু রমজানে রোজা রাখার পরে পুষ্টি নিশ্চয়তা খুবই প্রয়োজন, তার পাশাপাশি যাতে পরবর্তী সময়টুকুতে আপনি সুস্থ থাকেন সেটিও খুব জরুরি। তাই পুষ্টি নিরাপত্তা এবং সুস্থ থাকার জন্য আপনার ইফতারের সময় খাবার প্লেটে কী ধরনের খাবার রাখা জরুরি সেটি একটু জেনে নিব আমাদের এই টিপসে। মাসের ইফতার যেই থালাটি থাকে সেই থালাটিকে উৎসব আমেজে পরিণত করার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ডেকে নিয়ে আসি। আপনি জানেন কি সেই বিষয়টি? সে বিষয়টি যদি জেনে না থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকির কারণ বয়ে নিয়ে আসতে পারেন। রোজার মাস ইফতারের থালাটি যদি সুষম এবং সুস্বাস্থ্যকর হয় তাহলে কিন্তু রোগের ঝুঁকি যতটা না কমে যায় তার থেকে বেশি পুরো রোজার মাস জটিলতা মুক্ত থেকে ইফতার করা যায়। রোজার ইফতার থালায় আমাদের বিভিন্ন ধরনের ভাজা পোড়া, ফাস্টফুড আইটেম, ট্রেডিশনাল বিভিন্ন ধরনের খাবার থাকে। সেই খাবারগুলোকে যদি আপনি মডিফাই করে নেন তাহলে কিন্তু রোজার মাসে আপনি খুব সুন্দর করে সিয়াম সাধনা করতে পারবেন। মডিফাইগুলো আসলে কীভাবে করবেন? যেমন রোজার মাস ইফতার খোলার জন্য আপনি সবার প্রথমে এক টুকরো খেজুর অথবা একটি বা দুটি খেজুর গ্রহণ করে ইফতারটি খুলতে পারেন। তারপরে এক গ্লাস পানি গ্রহণ করতে পারেন, একেবারে ফ্রেশ রুম টেম্পারেচারে রাখা পানি। তার পরবর্তীতে সহজ পাচ্য সহজ ভোজ্য যে সকল খাবার আছে সেগুলো রাখতে পারেন। যেমন হতে পারে বিভিন্ন তরল স্যুপ, চিকেন স্যুপ হতে পারে, সবজি স্যুপ হতে পারে, কর্ন স্যুপ হতে পারে, বা বিভিন্ন ধরনের একেবারে ক্লিয়ার স্যুপও হতে পারে। সেটি গ্রহণ করার পরবর্তী সময় আপনি যে কোনো ফল অথবা ফলের জুস গ্রহণ করতে পারেন। তার পরবর্তী সময় আপনি মাগরিবের সালাদটি আদায় করে এসে আপনার পছন্দনীয় খাবারগুলোকে রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। কিন্তু পছন্দনীয় খাবারগুলোর মধ্যেও কিছুটা পরিবর্তন যদি নিয়ে আসেন সেটি কিন্তু আপনার জন্য স্বাস্থ্যগত উপকারিতা বয়ে নিয়ে আসবে। যেমন আপনি যদি ছোলাটি ভুনে নেওয়ার পরিবর্তে সেটিকে সেদ্ধ করে নিয়ে সালাতের মতো করে সার্ভ করেন, অথবা আপনি চাইলে কিন্তু সেই সময়টিতে রাখতে পারেন আপনার পছন্দনীয় হালিম, হালিমের সাথে আপনি রাখতে পারেন বিভিন্ন সবজি সমাবেশ, চাইলে খিচুড়ি রাখতে পারেন। আপনি বিভিন্ন ধরনের সবজি, চিকেন দিয়ে সবজি তৈরি করে সেটার সাথে চাল ডাল মিশিয়ে খিচুড়ি আকারে পরিবেশন করতে পারেন। আপনি চাইলে রুটি, সবজি, মাংস গ্রহণ করতে পারেন। আপনি চাইলে ভাত, সবজি, মাংস, মাছ যে কোনো একটি গ্রহণ করতে পারেন। কিন্তু সেই খাবারগুলো অবশ্যই কম তেল মশলা দিয়ে রান্না করে রাখতে হবে, কেননা এই দীর্ঘ সময় রোজা থাকার পরে এই গরমের মধ্যে আপনি যদি অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণ করেন স্বাস্থ্যগত জটিলতা তৈরি হতে পারে। এবার আসি ভাজা পোড়ার কথায়, যে ভাজা পোড়া খেলে আসলে কিভাবে খেতে হবে। ভাজা পোড়ার সব আইটেমগুলোকে আপনি একটু চেঞ্জ করে মডিফাই করে কিন্তু গ্রহণ করতে পারেন। যেমন ডুবো তেলে না ভেজে সেগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন, অথবা সতে করে, অথবা খুব তেল মশলা কমিয়ে সেগুলোকে ম্যারিনেট করে রেখে গ্রহণ করতে পারেন এমন খাবার গুলো তৈরি করে নিতে পারেন। তার পার্শ্ববর্তী সময়গুলোতে আপনি একটি বিষয় মাথায় রাখবেন যে ভাজা পোড়া আইটেম
প্রতিদিন একটি কিংবা সর্বোচ্চ দুটি রাখার চেষ্টা করবেন। একই দিন বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম রাখার কোনো প্রশ্নই ওঠে না, এতে করে শারীরিক জটিলতা তৈরি হতে পারে। আর অবশ্যই ইফতারে একবারে অতিরিক্ত পানি গ্রহণ করার টেন্ডেন্সি অনেকের মধ্যেই দেখা যায়, এই বিষয়টি থেকেও বের হয়ে আসতে হবে। আপনাকে কি করতে হবে, ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে বারে বারে পানি গ্রহণ করবেন। আর তাহলেই এই টিপসগুলো যদি মেনে চলেন এই পুরো রোজার মাস আপনি কিন্তু জটিলতা মুক্ত থেকে সিয়াম সাধনা করতে পারবেন। দর্শক, আমরা একটু জেনে নেই গেল ২৪ ঘন্টার আবহাওয়ার রেকর্ড কি বলছে এবং আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে কি আছে। গেল ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২। রংপুরে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১। খুলনায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে তেঁতুলিয়ায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে যশোরে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আয়োজনে এই পর্যায়ে চ্যানেল ২৪ এর আর্কাইভ থেকে একটি গান শুনে আসবো, টুনটুন বাউলের কণ্ঠে একটি বাউল গান। যে দেখেছে সে তো আর ভুলবে না, যে দেখেছে বন্ধুর সেরূপ দেখতে আছে কইতে নামেলে তুলো না, যে দেখেছে বন্ধুর জয়রু সে তো আর ভুলবে না, যে দেখেছে বন্ধুর দর্পণ বলল দর্পণে যে রূপ দেখেছে মনের আধার ঘুচে গেছে, দর্পণে যে রূপ দেখেছে মনের আধার ঘুচে গেছে, ওই রূপে নয়ন দিয়ে আছে দূরে গেছে পারে ভাবনা।
সাধ্য সাধ গোপী সনে ভজে গুরু বর্তমানে সাধ্য সাধ গোপী সনে ভজে গুরু গুরু বর্তমানে প্রাপ্তি হয় তার নিত্য দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল একই সময় আমরা ফিরবো আমাদের আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।